মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। পিতার সাথে গৃহে যাচ্ছি, কেন 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 আমাকে গালমন্দ দিয়েছিলে আমি আজও ভুলতে পারছি না। তাই যে পর্যন্ত আমি তোমাদেরকে মারতে না পারবো, রাখাল, এই পর্যন্ত আমার কোনো নেই। তাই আমি আছি, তোমরা মৃত্যুর জন্য তৈরি হও, যে দেশে থাকো না কেন, যেখানে থাকো না কেন, আমি পদ্মা দেবী, আমি পদ্মা দেবী যে গেছি তোমার জন্য, তোমাদের মৃত্যুর জন্য তোমরা তৈরি হয়ে যাও, রাখাল। আমি মাঠে গরু ছেড়ে দিয়েছি, সুন্দর ঘাস খাচ্ছে। হ্যালো ভগবান, তুমি রক্ষা করো। বাবা যে পরে চলে গেছে, শুধু মা আর ছোট ভাইটা নিয়ে বেঁচে আছি। এই মাইকের আউটপুট গুলো ঠিক করেন। কার্তিক, হ্যালো, তুই কোথায় কার্তিক? এটা সাউন্ড একটু পারবে? হ্যালো, ঈশ্বর, তোমায় দেখলেই এই সান বারবার লাগে ভালো রে, শ্যাম কালিয়া, সম্মানিত সদী, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনকে প্রার্থনা জানাই, আপনাদের মতো এত গুণী মানুষের সম্মুখে আমরা আসতে পেরেছি। তো জানি না কতটুকু আপনাদের ভালোবাসা পাবো আজকে, আশা করি আপনাদের মন উজাড় করা ভালোবাসা নিয়ে যাবো, তাই না? তো আপনারা কেমন আছেন? জানি আপনারা অনেকটা ভালো আছেন, ভালো আছেন বিদেই আপনাদের কাছে মাঝে মধ্যে আসা হয়। ওরে কি জাদু করিলা রে তোমরা, কি মায়া লাগাইলা, মৈমন সিংহের ভালোবাসায় আবদ্ধ করিলা, কি জাদু করিলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, তোমাদেরই ভালোবাসায় আবদ্ধ করিলা, আমার তুঙ্গ দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, তুঙ্গ দেখলেই লাগে ভালো রে ও বন্ধুরা। দাদা,
বল, তুমি যে খেয়েছো আমিও তাই খেয়েছি, খাবার তো বড় কথা নয়, এসেছি কাজে, সারাদিন কাজ করতে হবে সেটাই ভালো। ভাই সাউন্ডে তো মজা পাইতেছি না, কি করা যায়? হ্যালো, এইটা ব্যাপার আছে কি করব না শালা, এটা সাউন্ড বন্ধ না বাড়ান না কে? আমি এখন এই তো বনমাজে এসেছি, তুমি আর আমি সারাদিনই যা মাইনে পাবো সেই মাইনে দিয়ে আমার মায়ের জন্য সুন্দর একটি সাদা শাড়ি আর কিছু শুকনো খাবার নিয়ে যাব। অবশ্যই ওরে কার্তিক দাদা, দুঃখ করিস রে ভাই, বাবা তো পরে পরে চলে গেছে। হ্যাঁ দুঃখ করিস দাদা, আমি জানি তুমি অনেক দুঃখ কষ্ট নিয়ে আমাকে বড় করেছ, তুমি আমার বড় দাদা, তুমি আমার বাবা, আমি বাবার কষ্ট বুঝতে পারিনি, কেন জানো? কেন রে কার্তিক, তোমার এই কুলে কাহি করে আমাকে সারা জীবন যে আদর ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসায় আমি তোমার কাছে চিরমুগ্ধ দাদা। ওরে কার্তিক, এই কথা বলিস রে ভাই, ভাই বড় জনরক্তের বাঁধন যদি হয়ছিন্ন ওই নারীরই কারণ। দাদা বল, তুমি তো গাছের প্রান্তে বসে, আমি দেখি গরুগুলো কোথায় ছেড়ে দিয়েছো, আমি একা একা সকল গরুগুলো সামালে দেব। ভগবান তুমি আমাদেরকে হেফাজতে রেখো, আমি যেন পারি আমার জন্ম দুঃখে মায়ের কথা রাখতে, কথা রাখতে। ওই তো কতক দাদা শতক দল মাঠে প্রবেশ করেছে, পদ্মাতে ভিজে উঠেছে, ওদের পঞ্চাত্তা কেড়ে নেবে এখন। যখন আমার পিতার সাথে গৃহে যাচ্ছি, সমস্ত রাখাল আমাকে গাল মতো করেছিল, ওরে রাখাল তোরা জানিস না কার সামনে তোরা অপমান করেছিস, কার পিতাকে তোরা অপমান করেছিস। আমি পদ্মা দেবী, আমি পদ্মা দেবী, তোদের প্রাণ কেড়ে নেব এখন, তোরা মৃত্যুর জন্য তৈরি হয়ে রাখাল, জানিস না, জানিস না আমাকে অপমান করার ফল কি হতে পারে।
চলে যা। কার্তিক, তুই কোথায়? দাদা কার্তিক, ও তুই চলে যা।